ঘড়ির কাঁটা ঢুকে পড়েছে বেলা দুটোর ঘরে, তাই তো 92.7 বিগ এফএম এ যথারীতি হাজির হয়ে গেলাম আমি সুমন্ত নিয়ে হারানোর সুর। আজকে হারানোর সুর একটু অন্যরকম হবে, কেন অন্যরকম হবে সেটা তুমি শুনতেই পাবে, কারণ আজকে আমার হারানোর সুরে একজন মানুষ হাজির থাকবেন। ইনফ্যাক্ট আজকে হাজির নন, আমি গত শনিবার দিন তার কাছে গিয়েছিলাম এবং কি অদ্ভুতভাবে যে তার সঙ্গে আলাপ হলো, বিশাল মানুষ, দিকপাল মানুষ, তো তার সঙ্গে আলাপ হওয়ার যেটা বাড়তি পাওনা সেটা হচ্ছে নানান ঘটনা জানতে পারা, শিল্পীদের কথা জানতে পারা, তো সেগুলো অবশ্যই আমি সংগ্রহ করেছি, কারণ তার কাছে গিয়েছিলাম আমার যে ছোট্ট রেকর্ডারটা সেইটা নিয়ে এবং তার কথা রেকর্ড করে এনেছি। শোনাবো তোমাদের, কোন সে মানুষ, কি ঘটনা সেটা জানতেই পারবে, আপাতত নামটা বলছি না, পরিচয় দেব। তবে হ্যাঁ, যে কথা প্রতিদিন বলি সেটা হচ্ছে যে এখন হারানো সুরের গল্প তুমি কিন্তু শুনতে পাবে ফেসবুকে, আমার যে ফেসবুক পেজ আর যে সুমন্ত, সেখানে কিন্তু গল্প দেওয়া আছে, অনেকগুলো গল্প আছে, পরপর পরপর আছে গল্প, অনেকেই সেই গল্প শুনেছ বা দেখেছো, মানে আমি যেহেতু বলি এবং তারপরে সেই গল্প শেয়ারও করেছো। তোমাকে বলছি, তোমার গল্প দেখা হয়নি বা শোনা হয়নি, সে গল্প তুমি দেখে বা শুনে অবশ্যই শেয়ার করে দিও। তবে হ্যাঁ, ফেসবুক পেজটা কোনটা সেটা তো তোমায় জানতে হবে, সেটা আগে লাইক করতে হবে, লাইক না করলে তুমি তো জানতেই পারবে না কোথায় কী রয়েছে। আমার ফেসবুক পেজ হচ্ছে আর জে সুমন্ত, আর আর জে, এ দুটো অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট আমরা জানি, আর জে লিখবে সার্চ অপশানে গিয়ে, তারপর লিখবে সুমন্ত, এস ইউ এম এ এন টি এ, কোথাও ও নেই, এস ইউ এম এ এন টি এ, আর জে সুমন্ত, এটা আমার ফেসবুক পেজ। সেই পেজটা খুঁজে পাবে, দেখবে সানগ্লাস পরা হলদে জামা পরা ছবি আছে, রোজই একই কথা বলি কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছ না, বুঝতেই পাচ্ছি, তো সেই পেজটাকে কিন্তু লাইক করতে হবে, লাইক করলে যখন লাইভ থাকবো, যখন গল্প দেবো, সবই তুমি জানতে পারবে এবং গল্প শোনার পর বা দেখার পরে তুমি সেটা প্লিজ শেয়ার করে দিতে ভুলো না। আজকে গল্পে আসছি, শুনতে থাকো সুমন্তের সঙ্গে 92.7 বিগ এফএম এ হারানো সুর। বেশ কিছুদিন আগে হঠাৎ করেই একটি বিশেষ সূত্র মারফত আমার কাছে একটা ফোন এলো, 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর, মানে ফোনটা যখন এসেছে তখন আমি ধরতে পারিনি। তো যথারীতি আমি যেটা করি যে কোনো মিস কল থাকলে ঘুরিয়ে ফোন করি, তো আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি ফোনটা করেছি যে কে ফোন করেছেন জানবার জন্য, তো গলাটা শুনে মনে হলো যে একজন মোটামুটি এজেড পার্সন তিনি ধরেছেন ফোনটা, ধরে প্রথমেই বলছেন যে কেমন আছো সুমন্ত, আমি ভাবছি যে কিরমভাবে আমাকে বলছেন, মানে এত আন্তরিক যেন মনে হচ্ছে কতদিনের চেনা, অথচ গলাটা চিনতে পারছি না, এখন যে কে বলছেন এরম একটু এইভাবে জিজ্ঞেস করছি, বলছেন আমি তোচনদা বলছি, তোচন ঘোষ, হ্যাঁ আরে বলো বলো তোচনদা কেমন আছো, মানে আমার যে এত বড় সৌভাগ্য হবে এ আমি ভাবতেই পারি না, ওই পাথর চাপা কপাল তো, তাই কখনো কখনো এরকম ঘটনা ঘটলে খুব অবাক হয়ে যাই। তোচন ঘোষ ফোন করেছেন, মানে বিখ্যাত ইমপ্রেসারিও, আমি বলি ইমপ্রেসারিও কাদের বলা হয়, ভেঙে বলি, এই যে বড় বড় অনুষ্ঠান যেখানে ধরো বম্বের শিল্পীরা আসছেন, হ্যাঁ, বা এই বাংলার শিল্পীরা আছেন, নামি দামি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করা হয়, কিন্তু এই শিল্পীদের সঙ্গে যারা অনুষ্ঠানের উদ্যোক্তা তাদের যোগাযোগ তো কেউ একজন করিয়ে দেন, শিল্পীদের সঙ্গে তো একজনের সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, তাদেরই মতন একজন হচ্ছেন, মানে বিখ্যাত মানুষ হচ্ছেন শ্রী তোচন ঘোষ, এবং তোচনদা বহু বছর ধরে বিভিন্ন শিল্পীদের সঙ্গে তার ওঠা বসা এবং অনুষ্ঠান করানো সেগুলো করছেন, তো সেই তোচন ঘোষ ফোন করেছেন, আমি তো ঘাবড়ে গেছি, আরে বলো, তো বলছে যে তুমি কেমন আছো, আমি ভালো আছি, এবং তুমি কেমন না ভালো, তারপরে বুলেটের বলছেন যে আরে তোমার অনুষ্ঠান আমি শুনি, ওই যে হারানো সুর অনুষ্ঠানটা, বললাম হ্যাঁ, বলে আমার এত ভালো লাগে, দিয়ে সেই প্রচুর প্রশংসা করলেন, যাই হোক কি বললেন সেসব আমি আর বলতে চাই না, অত প্রশংসা মানে কিরম যেন একটা লাগে নিজের, অস্বস্তি লাগে, তো বলছেন যে আমি শুনি তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারো, তাই বললাম যে নিশ্চয়ই দেখা করবো, এ তো বড় সুযোগ, আমাকে উনি ডাকছেন, দেখা করতে বলছেন, এ তো বিরাট পাওনা,
তো হচ্ছে না করতে 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 যাই হোক গত শনিবার দিন আমি হাজির হয়েছিলাম ওনার কাছে। এবং মানে যেতেই এমনভাবে মানে সেই কি বলবো মানে আমাকে বললেন যে আরে এসো এসো সুমন্ত, এই তো তোমার জন্য অপেক্ষা করছি। তো এক গাল হাসি, আমি আপ্লুত হয়ে গেলাম। মানে এত বড় একজন মানুষ আমাকে এইভাবে সাদরে গ্রহণ করলেন, আমি অবাক। তো যাই হোক, তোচন ঘোষ মানেই কিন্তু নানান ঘটনা নানান গল্প। তো আমি বললাম যে আমি কিন্তু আমার রেকর্ডারটা এনেছি, সেটা শুধু চালিয়ে দেবো, তুমি শুধু বলতে থাকো। সেরকমই হলো কথা মতন। আগে চা তো অফার করলেন, চাটা খেয়ে আমরা বসলাম একটা ঘরে, সেখানে শুরু হলো কথা বলা। কি বললেন, কি ঘটনা বলবো, শুনতে থাকো সুমন্তের সঙ্গে হারানো সুর 92.7 বিগ এফএম। হ্যাঁ, তোচন ঘোষ বিখ্যাত ইম্প্রেসারিও, তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি তো অবাক। হাজির হলাম তার অফিসেই গত শনিবার দিন 92.7 বিগ এফএম এ সুমন্তের সঙ্গে সূর্য হারানো সুর। তা আমি জানি মানে তোচন্দা মানেই বহু শিল্পীর নানান ঘটনা নানান গল্প জানতে পারবো। তো রেকর্ডারটা নিয়ে হাজির হয়েছিলাম, আমি বললাম আমি চালিয়ে দিচ্ছি, তুমি শুধু বলে যাও। তো শুরু করলেন তোচন্দা বলা। আমি প্রথমেই বলি, সুমন্ত আমার ছোট ভাইয়ের মতো, এবং ওর হারানো সুরটা আমি প্রতিদিনই শুনি, গাড়িতে থাকলে শুনি, বাড়িতে থাকলে শুনি, এবং আমার খুব ভাল লাগে, কারণ ও এত পুরনো পুরনো কথা নিয়ে আলোচনা করে। তা আজকে আমার একটা কথা বলতেই হয়। আমার আপন মামা ছিলেন ধীরেন বসু, যিনি নজরুল গানের সম্রাট ছিলেন। আমার আপন কাকিমা যিনি হিমাংশু দত্ত সুরসাগরের সব গান গাইতেন, সাবিত্রী ঘোষ। আমার আপন মেসোমশাই ছিলেন শচীন গুপ্ত, যিনি বাংলা গানের একজন দিকপাল ছিলেন, ওটাও আমার একটা পরিচয়। আপন পিসি ছিলেন উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায় আমার গুরু ছিলেন, আমি তার কাছে অনেক দিন গান শিখেছি। এবং আমার আরেক গুরু ছিলেন শ্যামল মিত্র, তার কাছেও আমি 12 বছর সঙ্গীত শিক্ষা নিয়েছি। এবং আমি শখে একটা সিডি করেছি সতীনাথ স্মরণে বলে, সেই সিডিতে আমি সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্রর বিখ্যাত গান তুমি আর আমি শুধু, জীবনের খেলাঘর, ওই গানটাও আমি গেয়েছি। এবং সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান, যেসব গান গাইতে এখনকার শিল্পীরা একটু ভয় পান, আমি যেহেতু ওনার সঙ্গে রেডিও স্টেশন যেতাম গাড়ি চালিয়ে, ওনার সঙ্গে HMV-তে যেতাম পুজোর গান রেকর্ডিং করতে, সেহেতু ওনাকে আমি খুব রক্ত করেছিলাম। ওনার মতো গাইতে আমি জীবনেও পারবো না, কিন্তু ওনাকে খুব রক্ত করেছিলাম যে উনি কী স্টাইলে গায়, কীরমভাবে গায়, ওগুলো শুনে শুনে আমি একটা চেষ্টা করেছি একটু মাত্র, যে ওরকম যদি গাইতে পারি। গল্প শুনতে শুনতে আমার মনে বেশ কিছু প্রশ্ন জমা হলো। তো ভাবলাম একের পর এক সেই প্রশ্নগুলো তোচন্দার কাছে রাখব, আর গল্প কিন্তু এগোতে থাকবে। তাই বলবো, কান থাকুক 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে, শুনছো হারানোর সুর। আমার সঙ্গে আজকে শ্রী তোচন ঘোষ। 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছো হারানোর সুর। হ্যাঁ, গিয়েছিলাম তোচন্দার কাছে, শ্রী তোচন ঘোষ, সবাই আমরা চিনি তাকে, বিভিন্ন অনুষ্ঠান তাকে ছাড়া হয়ই না, কারণ শিল্পীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে হচ্ছেন তিনি। তো তোচন্দার সঙ্গে নানান কথা হচ্ছিল, আমি বললাম যে পিসি মশাইয়ের কথা তো বলবে, সতীনাথ মুখোপাধ্যায়ের কথা। প্রশ্নটা শুনে আপ্লুত হয়ে গেল তোচন্দা এবং বলল, উনি কত বড় মাপের শিল্পী ছিলেন সেটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। লতা মঙ্গেশকরের প্রথম জীবনের বাংলা গান উনি সুর দিয়েছিলেন, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। উনি মোহাম্মদ রফির গান করেছিলেন, পাখিটার বুকে তীর মেরো না, তোমার নীল দোপাটি চোখ সেদ্দ পাটি হাসি। উনি শ্যামল মিত্রের গান করেছিলেন, তুমি আর আমি শুধু, জীবনের খেলাঘর। এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান করেছেন, তুমি ফিরাই দিয়েছ বলে ফিরে চলে যাই, এবং আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। কত গান বলবো, হেমন্ত দার গান করেছিলেন, তোমার আমার কারো মুখে কথা নেই। সেই মানুষটা 13ই ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছে, এই 13ই ডিসেম্বর তার মৃত্যুদিন। কিন্তু আমি মৃত্যুদিন বলে মনে করি না, যখন তার গান সুমন্ত বাজায় আমি মন ভরে শুনি, এবং আমার খুব ভাল লাগে যে আমি কালকে যখন গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছি, তখন সুমন্ত একটা গান চালাচ্ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের,
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এইসব গান মানে রক্তে রক্তে আমার রয়ে গেছে। আমি এদের সঙ্গে এত সঙ্গ করেছি, এদের নিয়ে এত অনুষ্ঠান করেছি যে আজকে আমার খুব ভালো লাগছে আমি সুমন্তর পাশে বসে এই কথাগুলো বলতে পারছি। কারণ এরা যেরকম স্টলওয়ার ছিলেন, আমি মান্নাদাকে নিয়ে একটা শো করেছি 91 সালে বসেছি সিনেমায়, যেটাতে অ্যাঙ্কারিং করেছিল আর ডি বর্মন। আপনারা ইউটিউব খুললেই দেখতে পাবেন যে আমার ওই ইউটিউবে আছে ওটা। এবং আমি খুব গর্ববোধ করি যে আমি এই সব শিল্পীদের সঙ্গে সঙ্গ করতে পেরেছি এবং তাদের নিয়ে অনুষ্ঠান করতে পেরেছি। আচ্ছা কি কাণ্ড বলো তো, আগে পিসে মশাইয়ের কথা জিজ্ঞেস করলাম, অথচ পিসির কথা হবে না, তা কি হয়? উৎপলা সেন হচ্ছেন তোচন ঘোষের পিসি, তো তার কথাও হবে, শুনতে হবে তোমাকে সুমন্তর সঙ্গে হারানো সুর 92.7 বিগ এফএম এ। ঘড়ির কাঁটা ঢুকে পড়েছে বেলা তিনটের ঘরে, 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর। গত শনিবার দিন গিয়েছিলাম তোচনদার কাছে, শ্রী তোচন ঘোষ বিখ্যাত ইম্প্রেসারিও, মানে তিনি এই যে আমরা বড় বড় অনুষ্ঠান দেখতে পাই সেখানে বড় বড় শিল্পীরা আসেন, তো উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন যিনি, অন্যতম হচ্ছেন শ্রী তোচন ঘোষ। হঠাৎ করেই আমাকে ডাকলেন, আমার হারানো সুর অনুষ্ঠান শোনেন তোচনদা, ভালোবাসেন, তো সেই যাওয়ার সূত্র ধরে অনেক কথা জানবার চেষ্টা করলাম। খুব বেশি কিছু হয়তো হয়নি কথা, আলাপচারিতা হয়নি, ব্যস্ত থাকেন সবসময়, যেটুকুনি পেয়েছি আমার মনে হলো যেন অনেক মণিমুক্ত কুড়িয়ে পেলাম, তো সেই জায়গাটাই তোমাদের সামনে তুলে ধরছি। একটা রেকর্ডের সঙ্গে নিয়ে গেছিলাম, রেকর্ড করে এনেছি, আজকে সবই শোনাচ্ছি। তবে হ্যাঁ, ওই পিসির কথা জিজ্ঞেস করেছিলাম, উৎপলা সেন তো পিসি তোচন ঘোষের, সে প্রসঙ্গে অনেক কথা বললেন, মানে অবাক হতে হয় কিছু কিছু কথা শুনে, শোনাবো সেগুলো কি বললেন। তবে হ্যাঁ, আমার যে ফেসবুক পেজ আর যে সুমন্ত, সেইটার কথা তোমাকে বলতেই হয়, বলতে হয় মানে এই যে ফেসবুক পেজটা তুমি লাইক করেছো কি, এখনও করে উঠতে পারোনি? হ্যাঁ, আর যে সুমন্ত, এটা আমার ফেসবুক পেজ, আর যে তারপরে SUMANTA, এই পেজটা লাইক করলে যেটা সুবিধে হবে যে একটা সারপ্রাইজ গিফট তুমি জিততে পারো, হ্যাঁ সেটা সম্ভব। তার সঙ্গে সঙ্গে বলি যে আমি ফেসবুকেও কিন্তু এখন হারানো সুরের গল্প বলছি, সেটাও খুব ইন্টারেস্টিং গল্প থাকছে, তো সেই গল্প তুমি মিস করে যাচ্ছ, প্লাস লাইভ যখন থাকি সেটাও মিস করে যাচ্ছ, তাই বলছি যে আমার ফেসবুক পেজটা তুমি এক্ষুনি লাইক করো, আর যে সুমন্ত। কীভাবে খুঁজবে একটু বলে দিই, খুব সহজ, সেটা হচ্ছে যে ফেসবুক আছে তোমার, সেখানে যেখানে সার্চ করো সেখানে গিয়ে লেখো আর যে সুমন্ত, আর যে সুমন্তর আগে একটা @ দিয়ে দাও, তাহলে চট করে আমারটা পেয়ে যাবে, ওই সানগ্লাস আর হলদে জামা পরা ছবি রয়েছে সেইটা, পেজটা তুমি সঙ্গে সঙ্গে লাইক করো, তাহলে দারুণ দারুণ ঘটনা কিন্তু ঘটবে। ফিরবো তোচনদাকে নিয়েই, জমিয়ে আড্ডা হয়েছে, উৎপলা সেনের কথা হবে অবশ্যই, হ্যাঁ বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শুনতে থাকো সুমন্তর সঙ্গে হারানো সুর 92.7 বিগ এফএম এ। তোচনদার সামনে বসে আমি খানিকটা কিরম যেন ওই ঘেটে যাওয়ার মতো অবস্থা হলো আর কি আমার, কারণ কাকে ছেড়ে কার কথা জিজ্ঞেস করবো, এত শিল্পীর কথা, পিসির কথা তো জানতেই হয়। 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর, তো তোচনদাকে বললাম যে পিসি মশাইয়ের কথা হলো, একটু তোমার পিসি উৎপলা সেনের কথা বলো। তোচনদা বলল, আমার পিসি এবং তখনকার দিনের আরেক সুন্দরী মহিলা ছিল আলপনা বন্দ্যোপাধ্যায়, এরা দুজনে ভীষণ ভালো বন্ধু ছিলেন এবং দুজনেই খুব স্টাইলিশ ছিলেন। আমার পিসি প্রতি শনিবার লিন্সে স্ট্রিটে একটা বিউটি পার্লার ছিল, ওখানে আমি গাড়ি চালিয়ে নিয়ে যেতাম, উনি বিউটি পার্লারে ঢুকতেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা বিউটি পার্লারে থাকার পর আমাকে নিয়ে পার্ক স্ট্রিট ফ্লুরিজে আসতেন চা খেতে। এবং আমার পিসি যদিও আধুনিক বাংলা গান গাইতেন কিন্তু খুব স্টাইলিশ ছিলেন এবং খুব মানে খুবই সুন্দরী ছিলেন। এবং আমরা অরিজিনালি ঢাকা আলমারিতলার লোক, আমার জন্ম আলমারিতলাতে, আমার বাবারা 4 ভাই ছিল আর 2 বোন, তার মধ্যে আমার উৎপলা সেন ছোটো পিসি, আমার বড় পিসি ছিলেন লিলি গুহ যিনি রেডিওর অ্যানাউন্সার ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে ওরা রেডিওতে অ্যানাউন্সমেন্ট করত। আমি সেই বাড়ি থেকে বিলং করেছি এবং আমার এই পিসি রান্না করতে খুব ভালোবাসত, যখন ওনারা থাকতো 2 নম্বর কিয়াতলা লেনে, ওইখানেই আমার পিসি হাজবেন্ড
বেনু সেন যিনি অকালে মারা গেছেন, তারপরে আমার পিসি সতীনাথ মুখোপাধ্যায়কে বিয়ে করেন এবং ওই কেয়াতলা লেনেই থাকতেন। তারপরে ওখান থেকে ওরা চলে গিয়ে সাউথ অ্যান্ড পার্কে থাকতেন। তো পিসির আরও অনেক কথাই জানতে পারবো বলে মনে হলো। মনে মনে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তক্ষুনি, সেটা নিয়ে ফিরছি। শুনতে থাকো সুমন্তর সঙ্গে হারানো সুর 92.7 বিগ এফএম এর সঙ্গে শ্রীতোষণ ঘোষ। সুমন্তর সঙ্গে শুনছো 92.7 বিগ এফএম এ হারানো সুর। আর আজকে আমার সঙ্গে, আজকে ঠিক নয়, গত শনিবার গিয়েছিলাম শ্রীতোষণ ঘোষের কাছে, নানান কথা হলো। কোন শিল্পীর কথা জিজ্ঞেস করব, কাকে ছেড়ে কার কথা শুনবো, মানে ভেবেই পাচ্ছি না। তো শুরু করেছি তোষণদার পিসি এবং পিসিমশাইকে নিয়ে, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন। তো উৎপলা সেনের কথা যেখানে জিজ্ঞেস করলাম, যে মানে একটা যে আচ্ছা রান্নাবান্না এইসব ব্যাপার বা আরও অনেক কিছু তার তো দিক আছে, মানে শিল্পী ছাড়াও, সঙ্গীত শিল্পী ছাড়াও, সেদিকগুলোর কথা একটু বলো। তো তোষণদা বলল, আমার পিসি রান্না করতে খুব ভালোবাসত এবং আমি তো বলা উচিত না, মাসের 15টা দিনই হয়তো পিসির বাড়ি থেকে যেতাম, রোজ ফাংশনে নিয়ে যেতাম, রোজ রেকর্ডিংয়ে নিয়ে যেতাম, রেডিও রেকর্ডিংয়ে নিয়ে যেতাম। আমার পিসি রান্না করতে খুব ভালোবাসতেন এবং বাইরেও খেতে খুব ভালোবাসতেন। আমরা প্রতি শনিবার রোববার পার্ক স্ট্রিটে যেতাম, পার্ক স্ট্রিটে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বসতাম এবং আমার পিসি একটুখানি মানে যা ফাংশনে রোজগার করতো সেই টাকার হাতে রাখতো না বা ভাবতো না যে একটা বাড়ি কিনবো বা একটা জমি কিনবো, ওগুলো কোনো দিন ভাবেনি। যা রোজগার করেছেন সেই রোজগারের টাকা রেস্টুরেন্টে আর বিউটি পার্লারে এইসব জায়গায় খরচা করে গেছেন। উনি মানে মানে একদম অন্য ধরনের আর্টিস্ট ছিলেন, মানে এত স্টাইলিশ ছিলেন। বললাম আমি, দুটো সুন্দরী গায়িকা ছিল তখনকার দিনে, একটা আলপনা বন্দ্যোপাধ্যায় আর একটা উৎপলা সেন। এবং সতীনাথ মুখোপাধ্যায় খুব সহজ সরল মানুষ ছিলেন, সে কথা তো তোচন্দাই বললেন। আমার পিসেমশাই সতীনাথ মুখোপাধ্যায় মানুষটা ভীষণ সহজ সরল ছিল, মানে উনি হয়তো একটা ক্রিস জামা পরে রেকর্ডিং করতে চলে গেলেন, দেখলেনও না যে জামাটা ইস্ত্রি করা কিনা, পুজোর গান করতে এইচএমবিতে নিয়ে গেলাম। তা সেই সব দিনের কথা আজকে খুব মনে পড়ছে। তবে গান রেকর্ডিংয়ের একটা গল্প, যেটা ওই রেকর্ডিং শুরু হওয়ার আগে আমাকে তোচন্দা বলছিল, সে কথাটাও জেনেছি আমি, তোমাদের শোনাবো। শুনতে থাকো সুমন্তর সঙ্গে হারানো সুর 92.7 বিগ এফএম এ। সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর 92.7 বিগ এফএম এ। আর ওই তোচন্দার সঙ্গে আলাপচারিতা চলছে, আজকে নয় শনিবার গিয়েছিলাম তো তোচন্দার অফিসে। এমন একজন মানুষ, এত অভিজ্ঞতা গান বাজনার জগতে এবং শিল্পীদের সঙ্গে ওঠা বসা, কত রকমের কত স্মৃতি ভিড় করে আসছিল সেই মুহূর্তে যখন গেছি। তখন অফিসে আর অনেকে অপেক্ষা করছেন, তোচন্দার ব্যস্ততা সেই ফাঁকি যতটুকুনি জানা যায়। তো একবার শুনলাম নাকি যে একটা অনুষ্ঠানে মানাদের আসার কথা, কিন্তু মানাদে আসবেন না কোনো একটা কারণে। তো তখন ওরা হাজির হলেন, তোচন ঘোষ এবং সঙ্গে ছিলেন অজয় বিশ্বাস, গেলেন উত্তম কুমারের কাছে এবং অনেক ধরাধরি করার পর উত্তম কুমার বললেন ঠিক আছে আমি যাব। এবং সেই সময় যেটা হতো, আমি বাবার কাছে শুনেছি যে অনুষ্ঠানে যদি শিল্পীরা না আসতেন সেটা হইচই, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, নানা রকম ঘটনা ঘটতো আর কি। তো যাই হোক, আর তখন তো শিল্পীর নামে টিকিট বিক্রি হতো, বিশেষ বিশেষ শিল্পীর নামে সাংঘাতিক টিকিট বিক্রি হতো, মান্না দে আসবেন এটা তো বিরাট ব্যাপার। তো যাই হোক, উত্তম কুমারের কাছে গিয়ে বলাতে উত্তম কুমার রাজি হলেন এবং এসে নাকি সেই অনুষ্ঠানে দুখানা গান গেয়েছিলেন এবং সকলে পাগল হয়ে গেছিলেন। তো উত্তম কুমারই পেরেছিলেন একমাত্র সেই জায়গাটা সাংঘাতিকভাবে সামাল দিতে, মানে তখন উত্তম কুমারকে পেয়ে মানুষজন ভুলে গেছেন, মানে মান্না দে আসার কথা, গান গাইবেন। এই ছোট্ট ঘটনাটাও শুনলাম কথার ফাঁকে ফাঁকে। তবে ওই রেকর্ডিংয়ের যে গল্পটা, যেটা আমাকে তোচন্দা বলল, সেটা তো তোমাদের শোনাবো। সবাই মিলে গেছেন বম্বেতে একটা গানের রেকর্ডিংয়ে, সেখানে কী ঘটেছিল, কার গানের রেকর্ডিং ছিল যেখানে তোচন্দাও হাজির ছিলেন, শোনাবো গল্প। শুনতে থাকো সুমন্তর সঙ্গে হারানো সুর 92.7 বিগ এফএম। দেখতে দেখতে ঘড়ির কাঁটা ঢুকে পড়েছে বিকেল চারটের ঘরে, 92.7 বিগ এফএম। সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর। তোচন্দা
অনেক গল্প শোনাচ্ছেন, প্রচুর গল্প আছে। মানে তচুনদার কাছে গেলে চুপ করে বসে থাকতে হয়, শুধু কথা শুনে যেতে হয়। আর তোমাদের শোনাতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেকর্ডারটা সঙ্গে নিয়ে যেতে হবে, রেকর্ডিংটা অন করে দিতে হবে, পরপর পরপর উনি বলে যাবেন, আমি শুধু শুনে যাব আর তোমাদের শুনিয়ে দেবো। যাই হোক, গল্প তো হবেই, কিন্তু ফেসবুকের কথাটা আরেকবার বলে দিই। আমার ফেসবুক পেজ হচ্ছে আর জে সুমন্ত, হ্যাঁ আর জে সুমন্ত, এটা আমার ফেসবুক পেজ। এই পেজটা প্লিজ লাইক করো, লাইক করলে তুমি ফেসবুকেও হারানো সুরের গল্প শুনতে পাবে। হ্যাঁ, এখন অনেকগুলো এপিসোড দেওয়া হয়ে গেছে, 21টা না 22টা এপিসোড অলরেডি রয়েছে ফেসবুকে, সেগুলো তুমি মিস করে যাচ্ছ। এবং যখন আমি গল্পগুলো আপলোড করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে যদি তুমি আমার ফেসবুক পেজটা লাইক করো, এবং একটা সারপ্রাইজ গিফটও জিতে যেতেই পারো। র্যান্ডামলি সিলেক্ট করে দিচ্ছে কম্পিউটার, আমি তার নাম হয়তো ঘোষণাও করে দিচ্ছি। তো যাই হোক, এরম সুযোগ যখন আছে তখন আমার ফেসবুক পেজ লাইকটা কী করে করবে সেটা জানিয়ে দিই। তোমার ফেসবুক আছে, তোমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে সেটাকে অন করে যেখানে সার্চ অপশন সেখানে লিখবে আর জে সুমন্ত, আর জে সুমন্ত। হ্যাঁ, তার আগে একটা @ দিয়ে নিলে চট করে পেয়ে যাবে আমার পাতাটা, মানে ফেসবুক পেজটা যেটা আর জে সুমন্ত নামে রয়েছে। সানগ্লাস আর হলদে জামা পরা ছবিও রয়েছে আমার, সেটা লাইক করো চটপট, তাহলে অনেক কিছুই তুমি পেয়ে যাবে একসঙ্গে। ফিরবো তচুন্দাকে নিয়েই, গল্প হচ্ছে রেকর্ডিংয়ের গল্প শুনবো। শুনতে থাকো সুমন্তর সঙ্গে হারানো সুর 92.7 বিগ এফএমএ। 92.7 বিগ এফএমএ সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর। গল্পে গল্পে আজকে গোটা হারানো সুরটাই জমজমাট, কারণ তচুন্দা রয়েছেন, যে তচুন্দা থাকা মানেই মানে গল্পের ঝুলিটা শুধু তার মুখটা খুলে দেবো আর কি। যাই হোক, অনেক গল্প হয়তো বলার সেদিনকে অবকাশ ছিল না, শনিবার দিন যখন হাজির ছিলাম তার কারণ ব্যস্ততা ছিল, বেরিয়ে যাওয়ার ছিল, সেই কারণে যতটা পেরেছি নিয়ে এসেছি। আমি সমৃদ্ধ হয়েছি, আমি তোমাদেরও সেই গল্প শুনিয়ে দিচ্ছি। তচুন্দার কাছেই জানলাম সেই বম্বের রেকর্ডিংয়ের গল্পটা। মেগাফোন রেকর্ডের কর্ণধার কমল ঘোষ, আমরা সব বম্বে গেছি, ওয়েস্টার্ন আউটডোরে রফি সাহেবের পুজোর গান রেকর্ডিং হবে। পুজোর গানের সুর দিচ্ছে আমার পিসেমশাই সতীনাথ মুখোপাধ্যায়, গান লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। আমরা সবাই ওয়েস্টার্ন আউটডোরে গেছি, রফি সাহেব এসছেন, উনি গাইবে। আমার এখনও মনে আছে যখন আমার পিসেমশাই ভেতর থেকে হারমোনিয়াম বাজিয়ে রফিকে গানের কিছু মুখরা শুনিয়ে শুনিয়ে বলছেন এই জায়গাটা এরম হবে, এই জায়গাটা এরম হবে। রফি সাহেব এত বড় একটা বড় সিঙ্গার, উনি মাইক্রোফোনে বলছেন যে আপনি কিন্তু আমাকে আর বেশি গান শোনাবেন না, আপনার গান শুনলে কিন্তু আমি কীরকম একটু নার্ভাস হয়ে যাচ্ছি, যে আমার গাইতে পরে খুব অসুবিধা হবে, কারণ আপনি এত সুরে গাইছেন আমার খুব। তখন আমি বুঝলাম যে মোহাম্মদ রফি কত বড় মাপের গায়ক, যে এরকম একটা কলকাতার সিঙ্গারকে বলছে যে আপনি গাইবেন না, আপনার গান শুনে আমার মানে গায়ে কাঁটা দিচ্ছে এবং আমার মনে হচ্ছে আমি এরপরে এত ভালো আপনার মতো গাইতে পারবো না। এটা একমাত্র মোহাম্মদ রফি, কিশোর কুমার, যারা এত বড় ট্যালেন্টেড, এত বড় মাপের শিল্পী, তারাই বলতে পারে। এবং সেই গান আপনারা জানেন, এখনই বিদায় বলো না, সেই গান কত হিট হয়েছিল আপনারা সবাই জানেন। আমি একটা কথা শুনে খুব অবাক হলাম, যে মানুষটা এইভাবে অনুষ্ঠানের সঙ্গে জুড়ে আছেন, শিল্পীদের সঙ্গে জুড়ে আছেন, তিনি শুরুতে ভাবেননি যে এই লাইনে তিনি আসবেন বা এইভাবে তিনি জুড়ে থাকবেন। কি করতেন তচুন্দা, কীভাবে শুরুটা হয়েছিল, সে গল্পে আসবো। কান থাকুক 92.7 বিগ এফএমএ, সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর। মানে হয় না যে একটা ভাবনা ভেবে আমরা সবাই এগোই, কিন্তু কোথায় পৌঁছে যাই আমরা নিজেরাও জানতে পারি না। 92.7 বিগ এফএমএ সুমন্তর সঙ্গে শুনছো হারানো সুর, তচুন্দার কথা বলছি। তচুন্দা এই যে গান বাজনার লাইনে চলে এসেছেন, শিল্পীদের সঙ্গে জুড়ে গেছেন, বিভিন্ন ফাংশন সুষ্ঠুভাবে পরিচালনা করেন, তার আগে কিন্তু এটা করতেন না, জুড়েছিলেন গাড়ির সঙ্গে। হ্যাঁ, যার ছিল গাড়ির সঙ্গে সক্ষতা তিনি চলে এলেন একেবারে অন্য জগতে। কি ঘটনা একটু শোনা যাক। আমি প্রথম বলি, আমি গাড়ির ব্যবসা করতাম এবং যত ভালো ফিয়েট গাড়ি লেটেস্ট সব আমার কাছে থাকতো। কোনো বায়ার যদি গাড়ি কিনতে চাইতো তো ব্রোকাররা আমার কাছে নিয়ে আসতো যে তচন ঘোষের কাছে খুব ভালো ফিয়েট আছে, চলুন আপনাকে দেখাচ্ছি। তখন আমার দাদার বন্ধু অজয় বিশ্বাস আমাকে বলল যে তুই আজকে বিকেলে কী করছিস, জানো কেন বলো, বলে আজকে চল
একটু চন্দননগর যাব, রামচ্যাটার্জি মন্ত্রী ওর একটা ফাংশন আছে, কিশোর কুমার গাইবে, ওই জায়গাটা দেখবো এবং ওদের সঙ্গে কথাবার্তা বলবো। এই বলে আমার কে নিয়ে অজয় বিশ্বাস প্রথম চন্দননগর নিয়ে গেল। তারপরে প্রায় অজয় বিশ্বাস যে প্রথম জীবনে রাখিকে বিয়ে করেছিল, অভিনেত্রী রাখিকে, এবং পরের জীবনে প্রদীপ কুমারের মেয়ে বীণাকে বিয়ে করেছিল। এবং অজয় বিশ্বাস একজন সাংবাদিক ছিল যে উল্টোরথ সিনেমা জগতে তখনকার দিনে সাংবাদিকতা করত, এবং অজয় বিশ্বাস একটা বড় মাপের ডিরেক্টর ছিল, অসিত সেন ডিরেক্টর, তার অ্যাসিস্ট্যান্ট ছিল অজয় বিশ্বাস। এবং অজয় বিশ্বাস প্রথম বাংলা ছবি করে প্রথম প্রেম, যে ছবিতে প্রদীপ কুমার, সুমিত্রা দেবী এবং ওই ছবিতে প্রখ্যাত ফুটবলার চুনি গোস্বামী অনেক বড় একটা রোল করেছিল, ওটা ওর প্রথম ছবি ছিল প্রথম প্রেম। তারপরে আপনারা জানেন সমঝোতা করেছিল শশধর মুখার্জি প্রযোজিত সমঝোতা পরে করেছিল, প্রথম করেছিল সম্মান, তারপরে করেছিল সমঝোতা, যে ছবিতে কিশোর কুমারের সুপারহিট গান ছিল সমঝোতা গমসে কাল নেলাম। তারপরে করেছিল একটা ছবি যে ছবিতে রেখা এবং বিশ্বজিৎ ছিল, সেই ছবিটার নাম ছিল দোঁয়াকে। অজয় বিশ্বাস তখনকার দিনে তিনটে বড় হিন্দি ছবি করেছিল। এবং ওর সঙ্গে ঘুরতে ঘুরতেই আমি এই গাড়ির ব্যবসা ছেড়ে ফাংশন জগতে ঢুকি, এবং ফাংশন জগতে ঢুকে আমি এমন এমন বিরল অনুষ্ঠান করেছি, আমি এবং অজয় বিশ্বাস, আমরা একটা যেমন আমরা শো করেছিলাম যাতে উত্তম কুমার আর কিশোর কুমার একই স্টেজে দুজনে ছিল, আমরা একটা শো করেছি ইয়েতে মোহাম্মদ রফি কিশোর কুমার মিদ্দাপুরে, এরকম অজয় বিশ্বাসের সঙ্গে থেকে অনেক বড় অনুষ্ঠান করেছি। তারপরে 84, 85, 86 সাল থেকে আমি ইন্ডিভিজুয়ালি নিজে করতে আরম্ভ করি, এবং আপনাদের সকলের আশীর্বাদে আমার একটু নাম ডাক হয় এবং আমি খুব সফল একজন মানে সঙ্গীত জগতের পরিচালক হয়ে লোকের কাছে অনেক আশীর্বাদ ভালোবাসা পেয়ে আজকেও আমি সঙ্গীত জগতে আছি, এবং এখনও আমি বড় বড় অনুষ্ঠান সব জায়গায় করে বেড়াই। আমি জানি সময় পেলে আরও অনেক গল্প তোচন্দার কাছ থেকে জানা যাবে, সময় সুযোগ করে এসে সব গল্প আমি তোমাদের শোনাবো, আমি নিজে শুনব। আজকে তো বুঝতেই পারছো একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তোচন্দাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, এইভাবে আমাদের গল্প শোনাতেই হবে আগামী দিনে, এটা আমাদের আবদার সকলের। আর সুস্থ থাকো তুমি তোষণদা, এবং শিল্পীদের তুমি হাজির করো, কারণ আবারও অনুষ্ঠান শুরু হয়েছে, যেভাবে তুমি ছিলে সেইভাবেই তুমি থাকবে, আশা রাখি এটাই।